আসসালামু আলাইকুম, homefairbd.com এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে বিজয় রাকিন সিটি থেকে আমরা দেখব 1553 স্কোয়ার ফিটের একটি সেমি রেডি প্রপার্টি। সিঁড়ির এরিয়াটাতে দাঁড়িয়ে আছি, সাথেই থাকবেন সবসময়ের মতো, একসাথে সম্পূর্ণ প্রপার্টিটা দেখে নিব। প্রাইসটা কত থাকছে, ফ্যাসিলিটিস কী কী পেয়ে যাবেন সব কিছু কিন্তু জানিয়ে দিব। লিফটের এরিয়াটা থাকছে, এদিক থেকে দুটো লিফটের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন, দুটো সিঁড়ির এরিয়াও কিন্তু থাকছে। এন্ট্রিটা করব এদিক থেকে। 1553 স্কোয়ার ফিটের যে প্রপার্টিটা আজকে দেখতে এসেছি আমরা, এটা হচ্ছে এটা ড্রয়িং রুমটা। একটা বেলকনি থাকছে পাশেই, লং একটা বেলকনি কিন্তু পাবেন, বিশাল একটা ড্রয়িং রুম পাচ্ছেন। সাথেই কিন্তু আমাদের ডাইনিং এরিয়াটা থাকছে এই পাশটাতে। তিন বেড তিন বাথ, বেলকনি, ড্রয়িং, ডাইনিং, স্টাফ বেড, বাথ সব কিছু কিন্তু দেখে নিব। সম্পূর্ণ বিল্ডিংটা 15 তলা, আমরা এই মুহূর্তে আছি 5 তলাতে। তো খুবই মানে বিশাল একটা ড্রয়িং রুম কিন্তু পাচ্ছেন। আপনি আপনার পছন্দ মতো কিন্তু সমস্ত এরিয়াগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, কারণ একদমই সেমি রেডি অবস্থায় আছে। এখনই ইন্টেরিয়ার কাজ, ফিটিংস, ম্যাটেরিয়ালসের কাজ, আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় কিন্তু এখন কাস্টমাইজ করার অপশনটা রয়েছে। এটা হচ্ছে কমন বাথ এরিয়া, এই জায়গায় একটা বেসিন কাউন্টার সেট করা হবে, আর পাশেই থাকছে আমাদের কমন বাথ এরিয়াটা। তো বলছিলাম যে আমরা আপনাদের যে প্রাইসটা জানিয়ে দেবো একদম কিন্তু হ্যান্ড ওভার করা পর্যন্ত প্রাইস, বাট এই অবস্থায় যদি কেউ পারচেস করতে চান সেটা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনি প্রাইসটা ফিক্সড করে নিতে পারবেন। এই দিক থেকে থাকছে আমাদের কিচেন এরিয়াটা, এই হচ্ছে কিচেন, ওই পাশে একটা জানালা থাকছে, এখানে হচ্ছে আপনি ক্যাবিনেট করে নিতে পারেন। এটা সিঙ্ক এরিয়াটা করা হবে, এই পাশে স্টোভের জায়গাটা কিন্তু থাকছে, আর এখান থেকে হচ্ছে আমাদের স্টাফ বেড আর বাথটা কিন্তু থাকছে। একটু দেখে নিব প্রপার্টি নিয়ে যে কোনো কোয়ারি থাকে অবশ্যই ইনবক্স করে জানিয়ে দিতে পারেন, ফোন করে আপনি আপনার কোয়ারিটা সলভ করে নিতে পারেন, ভিজিট টাইমটা ফিক্স করে নিতে পারেন। এখান থেকে থাকছে বাথ এরিয়াটা। আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, আমাদের প্রতিদিন যে নতুন নতুন প্রপার্টিগুলো চলে আসে সেগুলোর আপডেট পেয়ে যেতে। তো কিচেনটাও দেখে নিয়েছি, স্টাফ বেড বাথটাও দেখে নিয়েছি, এখন চলে যাব আমাদের রুমের দিকে। চলুন, এখন আমরা ডাইনিং স্পেসটাতে আছি, এদিক থেকে থাকছি আমরা আমাদের ফার্স্ট বেডরুমের দিকে চলে যাব। এই পাশ থেকে ফার্স্ট বেডরুমের সাথে এই পাশে একটা জানালা কিন্তু থাকছে। বিজয় রাকিন সিটি কিন্তু মিরপুর 15-তে অবস্থিত, আপনারা জানেন যে একদম সাজানো গুছানো একটা প্রজেক্ট হচ্ছে বিজয় রাকিন সিটি। অনেকে এখানে প্রপার্টি দেখতে চেয়েছেন আমাদের কাছে, তো আমরা রেডি সেমি রেডি দুটো প্রপার্টি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু তাড়াতাড়ি করে আপনি ভিজিট টাইমটা ফিক্স করে ভিজিটটা করে নেবেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম, একটা লং বেলকনি কিন্তু থাকছে এদিক থেকে, আর একটা জানালা তো থাকছেই। এই প্রপার্টিতে আপনি কিন্তু একদম ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফটের সুবিধা, দুটো লিফটের সুবিধা, জেনারেটরের সুবিধা সব কিছু কিন্তু পাবেন। একটা কার পার্কিংও কিন্তু থাকবে, একদম ওয়াইড এক মানে লং একটা বেলকনি পাচ্ছেন। এখান থেকে অ্যাটাচ বাথ এরিয়াটা থাকছে, 60 ফিট ওয়াইড রোড থাকছে। এছাড়াও কিন্তু আপনার স্কুল থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় মানে সব কিছু, সুপার শপ, তারপর আপনার ব্যাংক এরিয়া, এরপরে হচ্ছে আপনার সুইমিং পুল এরিয়া, সব কিছু একদম প্রয়োজনীয় যা কিছু আপনার দরকার হয় নিত্য প্রয়োজনীয় সব কিছু কিন্তু আপনি একদম এখানে পেয়ে যাবেন। সেকেন্ড বেডরুম দেখে নিয়েছি, এখন আমরা আমাদের থার্ড বেডরুমের দিকে চলে যাব। এইটা হচ্ছে আমাদের থার্ড বেডরুমটা, দুটো জানালা তো থাকছে এই পাশ থেকে, আর রোডটাও কিন্তু থাকছে হচ্ছে আমাদের যে সামনের রোডটা, আপনারা জানেন যে বিজয় রাকিন সিটির প্রত্যেকটা রোডে কিন্তু 60 ফিট ওয়াইড রোড আপনারা পাবেন। এখান থেকে হচ্ছে আমাদের অ্যাটাচ বাথ এরিয়াটা, একটু দেখে নেই, এই হচ্ছে বাথ এরিয়াটা। তো 1553 স্কোয়ার ফিটের তিন বেড তিন বাথ আর বেলকনি এরিয়া, ড্রয়িং, ডাইনিং, স্টাফ বেড, বাথ সহ আমরা পুরো প্রপার্টিটা দেখে নিলাম মিরপুর 15-র বিজয় রাকিন সিটিতে। ইলেকট্রিসিটি, ওয়াটার ব্যাকআপ, লিফটের সুবিধা, জেনারেটরের সুবিধা সব কিছু থাকছে, একটা কার পার্কিংও কিন্তু থাকছে, একদম ইনক্লুডিং। প্যাকেজ প্রাইসটা পড়বে 1,15,00,000 টাকা। স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য। homefairbd.com ওয়েবসাইটটি ব্রাউজ করতে হবে আপনার পছন্দের প্রপার্টি খুঁজে নিতে। কাল আবার চলে আসবে, সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।